হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত দু হাজার উনিশের পর রাজ্যে ফের আইসিডিএস সুপারভাইজার নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি আমরা পুরো বিস্তারিত তথ্যগুলো জানাবো তার আগে জেনে নেওয়া যে শূন্যপথ কত রয়েছে অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে তার টোটাল সিট সংখ্যা কত দেখতে পাচ্ছ তেরো হাজার দুশো পঁচিশ টোটাল তেরো হাজার দুশো পঁচিশটা কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এটা একটা সম্ভাব্য ঠিক আছে এবার কোথা থেকে বলছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি যেখানে বয়স চাওয়া হচ্ছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত দেখতে পাচ্ছ আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু বয়সে যে কোনো মহিলারা ঠিক আছে যে কোনো প্রান্তের আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো রাজ্যে যে কোনো যে কোনো জেলার প্রান্তে তোমরা কিন্তু আবেদন করতে পারো উচ্চ মাধ্যমিক পাস এবং কোনো কোন ক্ষেত্রে তোমার গ্রাজুয়েশন চাই এবং যেটা একটু আগে বলছিলাম যে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারো এবং শুধুমাত্র মহিলাদের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু কোনো ছেলেরা অ্যাপ্লাই করতে পারে না শুধুমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারে এইটা হচ্ছে একটা মেন বিষয় আর খুব সহজেই দেখো লেখা আছে খুব সহজে সরকারি চাকরি কিন্তু যতটা সহজে বলেছি ততটা কিন্তু সহজ নয় বিষয়টা একটু খুঁজে খুলে খুলে বলবো আর পেপার কাটিংটা তোমাদের দেখাবো এবং শুধুমাত্র পেপার কাটিং নয় বিভিন্ন ওয়েবসাইটও কিন্তু দেখতে পাবে এই খবরটা নিয়ে কিন্তু অলরেডি তাদের প্রতিবেদন মানে প্রতিবেদিত হয়েছে তা আমি আগে তোমাদেরকে ধীরে ধীরে বোঝাই দেখো এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে আমি তোমাদেরকে আগে পেপার কাটিংটা দেখাই এটা হচ্ছে একটা পেপার কাটিং দেখতে পাচ্ছ লেখা আছে কি ভোট মিটলে অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ দেখতে পাচ্ছ উনিশে মেয়ের একটা প্রতিবেদন এখানে কি বলা হচ্ছে ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু নিয়োগ শুরু হবে অর্থাৎ এটা হচ্ছে মে মে মাসে ঠিক কিন্তু শেষে এবং জুন মাসের শেষের দিকে তোমাদের কিন্তু জুন মাসে দ্বিতীয় সপ্তাহে এটা লেখা আছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু নিয়োগটা শুরু হতে পারে ওকে যদি সব কিছু ঠিকঠাক থাকে মোট কিন্তু তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্য সরকার এবং এই যে নিয়োগটা কিন্তু করবে অ্যাকচুয়ালি কিন্তু নিয়োগটা করবে ডাবলু পিএসসি ওকে ডাব্লু পিএসসি বোর্ড ওকে ডাব্লুবি পিএসসি বোর্ড তোমরা জানো দু হাজার উনিশেও কিন্তু ডাব্লিউপিএসসি এই পরীক্ষাটা নিয়েছিল এবং এখানে প্রচুর সংখ্যক কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লাই মেয়েরা অ্যাপ্লাই করেছিল আমি তোমাদের বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথমবার প্রবেশ করে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য এই নিয়ে কিন্তু আমি এরপর থেকে ভিডিও দেব জুন মাসের দ্বিতীয় সপ্তাহে যখন তোমাদের এটার আপডেট চলে আসবে এখন তো এটা সম্ভাব্য আসছে যখন এটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান হিসেবে আসবে আমি ধীরে ধীরে এই নিয়ে কিন্তু তোমাদের ধীরে ধীরে ক্লাস দেবো এবং এটা নিয়ে কিন্তু আমাদের পেট ব্যাচও আসতে পারে যেহেতু তোমাদের একটা মোটা সংখ্যক ছেলেমেয়েরা একটা আবেদনে একটা রিকোয়েস্ট করেছে স্যার আইসিডিএস নিয়ে কিছু বলুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়ে বলুন কারণ এগুলো নিয়ে সব জায়গায় তুমি সব কিছু পাবে না তো আমরা চেষ্টা করছি এবার সব জায়গায় কিন্তু তোমাদেরকে এই তথ্যগুলো প্রোভাইড করেন আচ্ছা বেশ এবার দেখো তারপর কি বলা হচ্ছে তাহলে দেখো চৌ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং দশই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যের কার্য কার্যকর থাকবে অর্থাৎ এই যে ভোট চলছে এখনও পর্যন্ত কিন্তু জানি আমরা অনেক জায়গায় কিন্তু ভোট চলছে এটা কিন্তু জুন মাসের চার তারিখ পর্যন্ত জুন মাসের চার তারিখ আমরা জানি যে ভোটের রেজাল্ট বেড়েছে এবং তারপর দশ তারিখ পর্যন্ত কিন্তু এই যে এই যে আচরণবিধি অর্থাৎ এই যে ভোটের যে একটা আবহাওয়া চলছে সেটা কিন্তু চলছে তারপরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং পুজোর আগে নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রে খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারাই অনলাইনে এই আবেদন এই সুপারভাইজার পথে আবেদন করতে পারেন এবং বয়স কমপক্ষে হতে হবে আঠেরো থেকে আঠেরো হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে বিয়াল্লিশ বছর যেটা আমি তোমাদেরকে একটকে থামলে বলে দিয়েছি আচ্ছা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তরও কিন্তু আবেদন করতে পারবেন এই হচ্ছে তোমাদের টোটাল পেপার কাটিংটা এবার আমি বললাম কি এই যে পেপার কাটিংটা তোমরা বলতে পারো স্যার এই পেপার কাটিংটা আমরা কোথায় পাবো বা কোথায় আমরা আর অন্যান্যরা দেখতে পারি যে হ্যাঁ আমি ওয়েবসাইট বা যে কথাগুলো বললাম সেটা কোথায় পাবো দেখো অনলাইন ওয়েবসাইট আমি এই পুরোটার এই পুরোটা ডিটেলস বলার পরই আমি তোমাদের কিন্তু ওয়েবসাইটে দেখাবো যে ওয়েবসাইটও কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এটা ঠিক আছে এবার তোমরা হয়তো তোমাদের মধ্যে দেখো অনেকে আছো যারা হয়তো আগে পরীক্ষা দিয়েছো অনেকে পাশ করে আছো বলেছো স্যার এখনো জয়নিং হয়নি তাহলে আমরা কী করবো দেখো সেই বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু ডিটেলস বলতে পারছি না বাট যেহেতু একটা ভ্যাকেন্সি আসছে অনেক স্টুডেন্টদের একটা চাহিদা ছিল স্যার আপনারা ভিডিও দিন বিষয়গুলো একটু জানি তো যেটা আসছে সেটা আগে থেকে আওয়াজ দিলে কী বা আপত্তি তাই না তো তোমরা ইচ্ছা করলে পরীক্ষায় বুঝতেই পারো ঠিক আছে এ বিষয়ে আমার এটাই বক্তব্য আচ্ছা মূল যে কথায় আসে মোট শূন্যবাদ আমি একটু আগে বলছিলাম তেরো হাজার দুশো পঁচাশ পঁচিশ যেটা কিন্তু একটা বিপুল সংখ্যক এরকম সংখ্যক কিন্তু সহজে কোথাও বেরোয় না তোমরা জানো যে পুলিশ পরীক্ষায় কিন্তু বেরিয়েছিল প্রায় দশ হাজার মতো এরকম বারো হাজার মতো এরকম ভ্যাকেন্সি বেরিয়েছিল যে সেখানে দশ হাজার সামথিং এরকম শূন্যবাদ ছিল যেটা কিন্তু রাজ্যের সব থেকে একটা বড়ো সংখ্যক একটা শূন্যপদ মনে করা হয় ঠিক এরকম কিন্তু দেখতে পাচ্ছ যে তেরো হাজার দুশো পঁচিশটা কিন্তু শূন্য পদ এটা কিন্তু খুব একটা কম সংখ্যক নয় তো অবশ্যই এর জন্য কিন্তু আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আচ্ছা সম্ভাব্য নোটিশ প্রকাশ কবাইতে হবে দেখো লেখা আছে জুনের দ্বিতীয় সপ্তাহ যেটা আমি পেপার কাটিংয়ে লিখেছি সেই জিনিসটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে বয়স সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর এবং যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু আরও যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে এই গ্র্যাজুয়েশন বা অন্যান্য স্নাতকোত্তর আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে আচ্ছা আইসিডিএস প্রিলিমিনারি এক্সাম কি অর্থাৎ পরীক্ষা কীভাবে হবে মানে যে পুরো সিলেকশনটা কীরকম স্টেপে স্টেপ বাই স্টেপে হবে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু তিনটে সাবজেক্ট থাকে জিকে থাকে অ্যারিথমেটিক জিকে থাকে মানে জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক মানে আমাদের ম্যাথমেটিক্স পোর্শানটা আছে এবং লজিক্যাল রিজনিং তো সিলেবাস যে খুব হাই ফাই কঠিন তা কিন্তু নয় তোমাদের কিন্তু এখানে এই প্রিলি পরীক্ষা কিন্তু ইংলিশটা নেই যেখানে অনেকে স্টুডেন্টদের ভয় থাকে স্যার ইংলিশে কিছু বুঝতে পারছি না যতই পড়ায় না কেন ভালো করে ইংলিশে খুব সমস্যা থেকেই যায় ওকে তো ইংলিশটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা নেই বাট আমাদের কিন্তু মেন্স পরীক্ষা কিন্তু ইংলিশ আছে দেখতে পাচ্ছ পেপার ওয়ানে কিন্তু ইংলিশ আছে একশো নম্বরের তো তোমাদের প্রথমে কিন্তু এই প্রিলিম পরীক্ষায় ইংলিশ নেই বলে খুব খুশি হওয়ার কোনো দরকার নেই এবং বলে রাখি যে ইংলিশে কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের একটা ভয় থাকে বলে কিন্তু তারা কিন্তু এখানে পিছিয়ে পড়ে তো যাদের ইংলিশটা একটু মোটামুটি স্ট্রং আছে তারা কিন্তু এখানে ভালো একটা রেজাল্ট করে কিন্তু বেরিয়ে যেতে পারো ওকে বাকি সাবজেক্টগুলো এখন ম্যাথ খুব একটা কঠিন যে হয় তা কিন্তু নয় মোটামুটি তুমি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তোমাকে এখানে আলাদা করে খাটতে হবে না জিকে মোটামুটি ঠিকঠাকই আছে লজিক্যাল রিজনিং তো সবাই পারো তাহলে এই যে সিলেবাস যদি দেখা যায় খুব যে কঠিন হাইফাই তা কিন্তু নয় শুধু একটু ভালোভাবে পড়লেই তুমি কিন্তু প্রিজ এবং মেন্স দুটোই কিন্তু ক্র্যাক করতে পারো এবার দেখে নিই এর যে ডিভিশনটা অর্থাৎ এই যে পরীক্ষার জন্য কোথা থেকে কত নাম্বার থাকে নম্বর বিভাজনটা কী দেখো প্রিলি পরীক্ষার নম্বর বিভাজন হচ্ছে টোটাল নাম্বার কোশ্চেন হচ্ছে একশো অর্থাৎ একশো নম্বরে কোশ্চেন আসবে এবং টোটাল মার্কস হচ্ছে একশো অর্থাৎ এক নম্বর করে প্রতিটা কোশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে এবং দেখতে পাচ্ছি টোটাল ডিউরেশন হচ্ছে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় কিন্তু পুরো পরীক্ষাটা দিতে হবে আরও ডিটেলস তখনই জানতে পারবো এটা দু হাজার উনিশের তথ্য নির্ভর কিন্তু হ্যাঁ আমি আগে বলি এটা দু হাজার উনিশের ডাব্লুপিএসসি যে নিয়ম বার করেছিল সেই নোটিফিকেশান কিন্তু এটা দেওয়া ছিল দু হাজার চব্বিশে কী হবে সেটা এখনই বলা সম্ভব নয় একটা সম্ভবত আমাদের বলে রাখলাম এটা আগের বছরের যে তথ্য সেটার উপর আশা করা যায় সেটাই থাকবে আচ্ছা এবার দেখে নাও মেন্স এক্সামের মেন্স এক্সামের যে প্যাটার্ন সেটা কি দেওয়া হচ্ছে দেখো পেপার ওয়ান এখানে আবার পেপার ওয়ান পেপার টু এরকমভাবে ব্যবহার করা আছে পেপার ওয়ানে তোমাদের কিন্তু ইংলিশ আছে একশো নম্বরের এবং পেপার টু হচ্ছে বেঙ্গলিতে আছে অর্থাৎ বেঙ্গলিতে তোমাদের লিখতে হবে ঠিক আছে সেটা প্রতিবেদন লেখা হতে পারে বিভিন্ন রকম বাংলা থেকে বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেয় বাংলা ব্যাকরণ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেয় আমি এটা নিয়ে যদি যে স্যার আরও ডিটেলসে ভিডিও দিন তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ স্যার আরও ডিটেলস ভিডিও চাই এবং তুমি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে হ্যাঁ স্যার আমি এই জেলা থেকে দেখছি ওকে চলো তারপর দেখো যে পেপার থ্রি যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ সেটা কিন্তু দেখতে পাচ্ছি একশো নম্বর এবং দেখতে পাচ্ছ পেপার ফোর একশো নম্বর পরীক্ষা ওকে এই গেল টোটাল তোমাদের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার টোটাল কমপ্লিট একটা গাইডেন্স এবার তোমাদেরকে বলি যে এই যে আইসিডি সুপারভাইজার ঠিক আছে এই আইসিডি সুপারভাইজার এদের কাজটা কি এবং এরা কী পোস্টে মানে এদের যে গ্রুপটা কি গ্রুপ হবে দেখো বলে রাখি এদের যে কাজ সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে দেখবে গ্রামাঞ্চলে না প্রচুর আইসিডিএস স্কুলগুলো হয় বিভিন্ন রকম দেখবে আইসিডি স্কুল হয় যেখানে তোমার ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে খা খিচুড়ি তারপর হয়ে গেলো কখনো ডিম এসব দেওয়া হয় ভাত ভাত দেওয়া হয় তো সেখানে কিন্তু এই আইসিডিএস যারা ওয়ার্কার হয় বা আইসিডিএস হেল্পার হয় তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে ওই সব কিছু রান্না করা এবং তাদেরকে প্রোভাইড করা বাচ্চাগুলোকে প্রোভাইড করা কিন্তু যারা সুপারভাইজার হয় তাদের কাজ হচ্ছে এই সমস্ত কাজগুলো ঠিকমতো চলছে কিনা সেটা দেখভাল করা অর্থাৎ তোমরা কিন্তু একটা অফিসার র্যাঙ্কে কিন্তু চাকরি পাচ্ছ এটা বলতে যেতে বলা যেতেই পারে যে এটা কিন্তু অফিসার র্যাঙ্কে কাজ এবং এটা কিন্তু গ্রুপ বি লেভেলের অর্থাৎ একটা হাইফাই লেভেল কিন্তু তোমরা মনে করতে পারো একটা হাইফাই লেভেলে কিন্তু একটা চাকরি ঠিক আছে গ্রুপ বি লেভেলের সুতরাং যথেষ্টই কিন্তু সম্মানজনক একটা কাজ এবং এই কাজটা পাওয়ার জন্য কিন্তু অনেকের স্বপ্ন থাকে ঠিক আছে এটা অফিসার র্যাঙ্কের কাজ শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারে বুঝতে পারছি ছেলেরা যেখানে একটা হাই ফাই মানে র্যাঙ্ক ফ্যাঙ্ক করে ভালো র্যাঙ্ক করে কিন্তু তারা চাকরি পেতে পারে কিন্তু এই যে তারা আইসিডিএসি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারে সেখানে কিন্তু যথেষ্টই একটা কম সংখ্যক কিন্তু কম্পিটিশন হতে চলেছে আচ্ছা তা বলে কিন্তু না পড়লেও হবে না যথেষ্টই সব পরীক্ষা দেখো কম্পিটিশান সব জায়গাতে থাকে কিছু কম কিছু বেশি ঠিক আছে উনিশ বিশের মতো অবস্থা আচ্ছা এবার এবার বললে কি এখানে প্রমোশন কীরকম থাকে আমি বেতন এখনই জায়গায় যাচ্ছি না বেতনও ভালো একটা আছে গ্রুপ বি লেভেলে কীরকম রকম বেতন হয় মোটামুটি তোমরা দেখে নিতে পারো আচ্ছা এবার প্রমোশনের ব্যাপারটা একটু বলে দিই প্রমোশন কিন্তু মোটামুটি তুমি যদি এই র্যাঙ্কে থাকতে চাও দেখো এই র্যাঙ্কে যদি ভালোভাবে প্রমোশন থাকে দশ বারো বছর পর দশ বারো বছর পর কিন্তু এখানে তোমাদের ডাব্লু বিসিএস এর ঠিক আছে ডাবলিউ বিসিএস গ্রুপ সি লেভেল যেটা কিন্তু তোমাদের রাজ্যে যে বিভিন্ন দেখা যায় জয়েন্ট তোমাদের বিভিন্ন ব্লকে দেখা যায় জয়েন্ট ভিডিও সেই জয়েন্ট ভিডিও পর্যন্ত কিন্তু তুমি কিন্তু র্যাঙ্কে যেতে পারো ঠিক আছে হায়েস্ট যেটা তোমার প্রমোশন সুতরাং একটা যথেষ্টই ভালো একটা সম্মানজনক কাজ কিন্তু তোমরা পেতে চলেছো যদি এখানে ভালোভাবে পড়াশোনা করতে চাও অবশ্যই কিন্তু আজ থেকে শুরু করো এবং যদি মনে করো স্যার পেড ব্যাচ আনুন তাহলে একটু কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার পেড ব্যাচ দরকার আছে এখনই যেহেতু নোটিফিকেশান বেরোয়নি তাই আমি এখন কিছু শুরু করছি না বাট তোমাদের কমেন্টটা দরকার তাহলে আমি সেই হিসাবে আমরা কিন্তু ওই জিএমে পরীক্ষা শেষ হবে তারপরে কিন্তু আমরা এটার জন্য কিন্তু ক্লাস শুরু করব। ওকে তো যাই হোক তোমাদের যদি কমেন্ট আসে ভালো তবে কিন্তু এই ভিডিওতে আসছি আচ্ছা এবার তোমাদেরকে ওয়েবসাইটগুলো দেখিয়ে দিই যেটা আমি একটু আগে বলেছিলাম সেটা একটু দেখিয়ে দিই দেখো আমি গুগলে আসার পর এখানে সার্চ করছি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু তোমরা এটা সার্চ করলে দেখবে বিভিন্ন রকম ওয়েবসাইট কিন্তু খুলে যাচ্ছে যেটা লেটেস্ট দেখা যাচ্ছে দেখো চার দিন আগে একটা খবর সেটা কিন্তু চলে আসছে আমি এই যে ওয়েবসাইট আছে দেখো ডাব্লিউ বি এক্সাম টোয়েন্টি এরকম আরও অনেক ওয়েবসাইট আছে তোমরা কিন্তু ভিজিট করলে দেখতে পারো তো এখানে আসার পর দেখবে তোমাদের কিন্তু এরকম একটা প্রতিবেদন চলে আসছে দেখতে পাচ্ছ এরকম একটা প্রতিবেদন চলে আসছে এখানে কিন্তু পুরো বিষয়টা কিন্তু খুলেই বলে বলা আছে যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছি দেখো পশ্চিমবঙ্গের সকল চাকরিবাতির জন্য রয়েছে সুখবর হ্যাঁ বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু গ্রামাঞ্চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার পদে নিয়োগ চলছে ওকে তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমরা বুঝতে পারছো ঠিক আছে আরও বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে পুরো ডিটেলসটা যেটা তোমাদের এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে ওকে চলো এই দেখো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করার জন্য চাকরিপার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু বয়সে ছাড় পাচ্ছ বেশ আমি আর কিছু বললাম না ঠিক আছে চলো চলো এখানে আর কিন্তু বিস্তারিত বিষয়গুলো বলা হয়েছে বিস্তারিত এগুলো দেখে নেবে একটু ডিটেলসে আচ্ছা আমি তোমাদেরকে আরও একটা ওয়েবসাইট দেখাচ্ছি সেখানেও তুমি কিন্তু দেখতে পারো এটা হলো ওয়েব ডাব্লিউ ওয়েব তাই না আচ্ছা এইবার দেখে নাও আরও একটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো ওয়েব টাক ডাব্লিউবি টাক ঠিক আছে ডাব্লুবি টাক এখানেও তো দেখবে একই জিনিস লেখা আছে ঠিক আছে তাহলে ওয়েবসাইট থেকে শুরু করে পেপার কাটিং তোমাদের সবগুলোই দেখালাম এবার যখনই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করো এবং ভিডিওটা একটু করে লাইক করে দেবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ঘরে দেখো নমস্কার